বৃষ্টিতে রাস্তায় হাঁটু সমান জল, সৃজা রোগীকে টায়ারে চাপিয়ে হাসপাতালের পথে পরিবার। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডবরা ব্লকের পাঁচ থেকে এক অঞ্চলের বারাগড় এলাকায়। জানা গেছে, এলাকার ১৫ বছরের পুরনো খাল সংস্কারের কাজ না হয়, ভারী বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু সমান জল জমার ফলে অঞ্চলের কোনো রোগী ব্যক্তিকে টায়ারের মাধ্যমে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেই চিত্র দেখা গেল গতকাল শনিবার সকালে। এলাকার এক মহিলার গত ১০ দিন আগে সিজার হওয়ায় তিনি অসুস্থ বোধ করায় তাকে টিউবের ওপর বসিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালের পথে। ঘটনায় শোরগোল পড়েছে গোটা এলাকায়। এ বিষয়ে মহিলাটির স্বামী প্রসেনজিৎ নায়ক কি বলছেন শোনাবো। এটা প্রায় বিগত ২৫ বছরের বাপ এইরকম জল যন্ত্রণা আমরা ভুগছি। এই এলাকা তিনখানা অঞ্চল, ৫-১, ৫-২ এবং ৪ নম্বর অঞ্চলের জল এই টোটাল এই সিস্টেমটায় জলটা নামে। কিন্তু কিছুটা এগিয়ে যাওয়ার পর আষাঢ়ি থেকে একটু আগে যে পোলটা আমরা দেখেছি বা আপনারা দেখেছেন, ওই জল আষাঢ়ির ওই পুলের পর থেকে এই নিকাশি সিস্টেমটাই বন্ধ। এটা আমি একটু আগে ১ ঘন্টা আগে এমএলএ এসেছিল, ১ ঘন্টা এমএলএকেও আমি দরখাস্ত করেছি এবং অনুরোধ করেছি যে আপনারা আমাদের বর্তমান সরকার মমতা ব্যানার্জি ওনাকে বলুন যে রাজ্য কেন্দ্র সরকারের কাছে এই প্রস্তাবটা পাঠাতে, যে এই নিকাশি সিস্টেমটা ঠিক করুক। তাহলে বিগত আমাদের ২৫ বছরের এভাবে যে সমস্যাটা আছে, যে নিকাশি সিস্টেমটা যে বন্ধ, যার জন্য আজকে দীর্ঘ ২৫ বছর ধরে আমরা গরিব মানুষরা যারা মাটির বাড়িতে বসবাস করতেছে তারা প্রতি বছর দিনের পর দিন এই একটু বর্ষা হলেই জল যন্ত্রণায় ভুগতেছে। বাড়িতে জল থাকার জায়গা পাচ্ছে না, কারো পাকা বাড়িতে গিয়ে আশ্রয় নিচ্ছে, এই এই যন্ত্রণা থেকে মুক্তি পায়। আপনারা দেখুন আগে থেকে যে আজকে একটা তিরপল, ২ কেজি চাল, ১ কেজি আলু, ২০০ তেল দিয়ে সমস্যা মিটবে না, সমস্যাটা মিটবে আদি জায়গাতে। অতএব আমি অনুরোধ করবো সবাইকে যে আমাদের যে উদ্বোধন কর্তৃপক্ষরা আছেন তারা এই জিনিসটা দেখুন যে আমাদের যে মূল সমস্যা সমাধান করুন। এটা কত কিলোমিটার এই জায়গাটা রয়েছে? এটা প্রায় ৮ কিলোমিটার এই জায়গাটা রয়েছে, দেবরা থেকে শুরু করে আপ টু আষাঢ়ি পর্যন্ত এইটা টোটাল কার রাউন্ডিং হয়ে ৮ কিলোমিটার পর্যন্ত এই নিকাশি ব্যবস্থা আছে। এটা কোন খাল? এটা আছে যে আমরা খিরাই খাল বলি, খিরাই খালের সঙ্গে যোগ হচ্ছে। এটা আগের দিনের প্রচলিত আছে, এটা এখান থেকে নাকি বিহুলা লক্ষ্মীন্দর এই কেনাল দিয়ে গিয়েছিল, কিন্তু সেই থেকে আমরা আছি যে ৪ নম্বর অঞ্চল, ৫-২ অঞ্চল এবং ৫-১ অঞ্চলের টোটাল জলটা এই চৌরঙ্গি কেনালের উপর দিয়ে পাস করে। কিন্তু চৌরঙ্গি কেনালটা যে ট্যাগ হয় এখানে যে একটা কেনালই, ওখানে ৪খানা অঞ্চলের জল এই একটা কেনালে এসে যোগ হচ্ছে। কিন্তু এরপরে কিছুটা যাওয়ার ২ কিলোমিটার যাওয়ার পর আমরা আষাঢ়ি পুলের পর থেকে এই কেনালটা যেটা আগেকার দিনে আজ থেকে ৩০ বছর আগে যে কেনালটা খিরাই খেলা খিরাই এর সঙ্গে মানে কোলাঘাটে যে কেনাল যেটা বালিচক থেকে যেটা জল নিকাশি ব্যবস্থা আমাদের পুরো আপ টু কোলাঘাট পর্যন্ত আছে সেই কেনালের সঙ্গে যুক্ত ছিল, সেটা বিগত প্রায় ২৫ বছর আগে থেকে বন্ধ হয়ে গেছে। এলাকার চাষিরা ওই আষাঢ়ির পর থেকে এলাকার চাষিরা তার জমি আস্তে আস্তে দখল করে জমি করে চাষবাস করতেছে। সেইটা যাতে এটা কেনাল আকারে ওই খিরাই খেলার সঙ্গে যুক্ত হয় সেইটা দেখার জন্য আমি অনুরোধ করবো উত্তর কর্তৃপক্ষকে, মমতা ব্যানার্জিকে এবং কেন্দ্র সরকারকে। এই হ্যাঁ, এইটুকু আমাদের অনুরোধ যে বছরের বছর যে আমাদের জল যন্ত্রণা এটা থেকে মুক্ত হোক, মুক্ত চাই আমরা। স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাছড়াপাড়ায় সাফল্যের পর কাল নাই আমরা, হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, ২ নম্বর সিদ্ধেশ্বরী লেন কাছড়াপাড়া, শিমুলতলা জোনপুর কাছড়াপাড়া, এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।